পাকিস্তান বিগত 50 বছরের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। পাকিস্তানের কাছে এখন মাত্র 3 সপ্তাহের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করার মতো টাকা আছে। পাকিস্তানের মানুষ খাবার কেনার জন্য মারামারি করছে, আটা কেনার জন্য মানুষ ট্রাকের পিছনে ছুটছে, এবং গ্যাস সিলিন্ডার কেনার মতো টাকা নেই বলে মানুষ বেলুনে ভরে গ্যাস নিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে এমন সব ভিডিও ভাইরাল হয়েছে। স্বয়ং দেশের প্রধানমন্ত্রীও বলছে পাকিস্তান বিগত 50 বছর ধরে ভিখারির মতো থালা পেতে আছে। পাকিস্তানের যে অবস্থা তাতে যে কোনো সময় হয়তো দেশটির অর্থনীতি মুখ থুবড়ে পড়তে পারে। পাকিস্তানের অর্থনৈতিক বিপর্যয় এবং দেশটির নানামুখী সমস্যা নিয়ে আলোচনা করা হবে কী কেন কীভাবের এই পর্বে। কী কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। পাকিস্তানের বর্তমান দুরবস্থার পেছনে মোটা দাগে 3টি কারণ রয়েছে: রাজনৈতিক বিপর্যয়, অর্থনৈতিক বিপর্যয় এবং জলবায়ু বিপর্যয়। পাকিস্তানের অর্থনৈতিক দুরবস্থা দেশটির রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেজন্য পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা দরকার। অতীতে আমাদের বাংলাদেশের ভাগ্যও তাদের অস্থির রাজনীতির সাথে জড়িত ছিল। পাকিস্তান 1947 সালে স্বাধীন হলেও দেশটির প্রথম সাধারণ গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1970 সালে। কারণ এই দীর্ঘ সময় পাকিস্তান সেনাবাহিনী দেশের গণতান্ত্রিক পরিবেশ কঠোরভাবে দমন করেছে। সামরিক শাসন চলতে থাকার কারণে পাকিস্তানে বরাবরই সাধারণ জনগণের চেয়ে সামরিক বাহিনীকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত পাকিস্তান আর্মি দেশটির সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান এবং দেশটির মিলিটারি জেনারেল প্রধানমন্ত্রীর চেয়েও বেশি ক্ষমতা রাখে। পাকিস্তান সেনাবাহিনী এত ক্ষমতাবান হলো কীভাবে এবং দেশের রাজনীতিতে তাদের এত দাপট কেন, তা বুঝতে হলে আবারও সেই পাকিস্তান স্বাধীনতার সময়ে ফিরে যেতে হবে। 1947 সালে ভারত পাকিস্তান আলাদা হবার মাত্র 2 মাসের মাথায় প্রতিবেশী দেশ দুটি যুদ্ধে জড়িয়ে পড়েছিল, যা প্রথম কাশ্মীর যুদ্ধ হিসেবে পরিচিত। সেই যুদ্ধের পর থেকে পাকিস্তানি নেতারা সবসময় ভয় ভয়ে থাকতো যে ভারত তাদেরকে যে কোনো সময় আক্রমণ করতে পারে। সে কারণে পাকিস্তান শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলার প্রতি অধিক গুরুত্ব দেয়, আর তাই পাকিস্তানের জন্মলগ্ন থেকে দেশের মোট বাজেটের 70% সামরিক বাহিনীর পিছে খরচ করতে থাকে। সামরিক খাতের বাজেট বাড়ার সাথে সাথে দেশের ক্ষমতাও সরকারের কাছ থেকে আর্মির হাতে চলে যায়। তখন থেকে পাকিস্তান আর্মি এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে দেশটির 75 বছরের ইতিহাসে দীর্ঘ 32 বছর সামরিক বাহিনী দেশ পরিচালনা করেছে। বাকি যে সময়টুকু সামরিক বাহিনী ক্ষমতায় ছিল না, সেই সময়েও পাকিস্তানের রাজনীতিতে কোনো শৃঙ্খলা এবং ধারাবাহিকতা ছিল না। কারণ পাকিস্তান স্বাধীন হবার 75 বছরের মধ্য থেকে 32 বছর সামরিক শাসন বাদ দিলে থাকে 43 বছর। এই 43 বছর সময়ের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বদল হয়েছে 29 বার, এবং এখনও পর্যন্ত পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী 5 বছরের মেয়াদ পূর্ণ করতে পারেনি। সামরিক অভ্যুত্থানের কারণে 18 বার পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগ সহ নানা কারণে প্রধানমন্ত্রীদেরকে অপসারণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গত বছর ইমরান খানকে প্রধানমন্ত্রী পদ ছাড়তে বাধ্য করা হয়। ইমরান খান ক্ষমতাচ্যুত হবার পর শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। শেহবাজ শরীফকে বলা হয় পাঞ্জাব স্পিড, কারণ তিনি 4 বার সফলতার সাথে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দেশটির জনগণ ভেবেছিল শেহবাজ শরীফ হয়তো পাকিস্তানের নানামুখী সমস্যার সমাধান করতে পারবেন। কিন্তু দেশটিতে যখন প্রধানমন্ত্রী পরিবর্তন হয়, তখন নতুন প্রধানমন্ত্রী এসে আগের সরকারের গৃহীত সকল সিদ্ধান্ত ভুল প্রমাণ করার জন্য অতীতের সকল পরিকল্পনা বাতিল করে দিয়ে সম্পূর্ণ বিপরীতমুখী নতুন পরিকল্পনা গ্রহণ করে। সে কারণে পাকিস্তানের অর্থনীতি কোনো স্থিতিশীল নীতির উপর চলতে পারেনি, আর তাই পাকিস্তানের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশই দেশটির অর্থনৈতিক বিপর্যয়ের অন্যতম কারণ। বিশ্বব্যাংক অনুমান করেছিল পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি 2% বাড়লে তাদের মুদ্রাস্ফীতি বাড়বে 23%। পাকিস্তান প্রতিবছর গড়ে প্রায় $30 বিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি করে। অন্যদিকে দেশের চাহিদা মেটানোর জন্য প্রতিবছর গড়ে $90 বিলিয়ন মূল্যের পণ্য পাকিস্তানে আমদানি করতে হয়। তার মানে প্রতিবছর পাকিস্তানের মুদ্রাবাজারে একটি বিশাল ঘাটতি থেকে যায়।
সে কারণেই মূলত পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে এসে ঠেকেছে। 2023 সালের শুরুতে পাকিস্তানের মুদ্রাস্ফীতির হার 27.6%, যা 1976 সালের পর সর্বোচ্চ। বর্তমানে এক মার্কিন ডলার সমান 277 পাকিস্তানি রুপি, অথচ মাত্র এক বছর আগেও এক মার্কিন ডলারে 177 রুপি পাওয়া যেত। পাকিস্তান দেশটি জন্মের পর থেকেই বৈদেশিক ঋণের উপর নির্ভরশীল হয়ে আছে। পাকিস্তানের জিডিপি প্রায় $376 বিলিয়ন। অন্যদিকে দেশটির $274 বিলিয়ন বৈদেশিক ঋণ রয়েছে। এসব ঋণের সুদ দিন দিন বেড়েই চলেছে, তাই ঋণের কিস্তি পরিশোধ করতেই পাকিস্তানের জাতীয় বাজেটের একটি বড় অংশ চলে যায়। ঋণের দেনা পরিশোধ করতে হিমশিম খেয়ে পাকিস্তান আরও বেশি বেশি ঋণ নিচ্ছে। সব কিছু মিলিয়ে পাকিস্তানের অর্থনীতি ঋণের ফাঁদ থেকে বের হতে পারছে না। আগামী 3 মাসের মধ্যে ঋণের কিস্তি হিসেবে $8 বিলিয়ন শোধ করতে হবে, কিন্তু পাকিস্তানের রিজার্ভে আছে মাত্র $3.1 বিলিয়ন। এসব কারণেই পাকিস্তানে খাদ্যের দাম এত বেড়ে যাওয়ার পরও সরকার খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যে ভর্তুকি দিতে পারছে না। পাকিস্তানের জলবায়ুর অবস্থাও দেশটির রাজনীতি এবং অর্থনীতির মতো অত্যন্ত নাজুক পরিস্থিতির সম্মুখীন। বিগত কয়েক বছরে পাকিস্তানের বেশ কিছু অঞ্চলে ভয়াবহ বন্যা এবং খরা দুই ধরনের বিপর্যয়ই দেখা দিয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পাকিস্তানের উপর ভয়াবহ রূপে ধেয়ে আসছে। এর কারণ হল পাকিস্তানে প্রায় 7,200 হিমবাহ রয়েছে। এমনকি পৃথিবীর 2 মেরু অঞ্চলের বাইরে পাকিস্তানেই সবচেয়ে বেশি হিমবাহ রয়েছে। পৃথিবীর তাপমাত্রা বাড়ার সাথে সাথে এসব হিমবাহ গলতে শুরু করেছে। হিমবাহ গলা পানি পাকিস্তানের নদীতে গিয়ে পড়ছে, কিন্তু নদীতে এত বিপুল পরিমাণ পানি ধারণের জায়গা নেই, তাই বন্যা একটি নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে পাকিস্তানের প্রায় $30 বিলিয়ন সম্পদের ক্ষতি হয়েছে। বৈশ্বিক উষ্ণায়নে পাকিস্তান মাত্র 1%-এরও কম অবদান রাখে, কিন্তু তারপরও তাদেরকে জলবায়ু পরিবর্তনের চরম মূল্য দিতে হচ্ছে। পাকিস্তানের জলবায়ু শরণার্থীদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক সংগঠন থেকে প্রায় $10 বিলিয়নের মতো সহায়তা এসেছে। রাজনৈতিক, অর্থনৈতিক এবং জলবায়ুজনিত তিন ধরনের বিপর্যয়ের কারণে পাকিস্তানের আজ এই দুরবস্থা। 1980 পর্যন্ত পাকিস্তান মোটামুটি ভালো অবস্থানে থাকলেও বর্তমানে পারমাণবিক শক্তিধর এই দেশকে ভিক্ষার থালা পেতে বসতে হচ্ছে। দেশটির বিপর্যয়ের কারণ যাই হোক না কেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হল ব্যাপক আর্থিক সহায়তা। অর্থনৈতিক দুরবস্থা কাটাতে 2019 সালে ইমরান খান সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর সাথে আলোচনা করেছিল, কিন্তু IMF-এর শর্ত অনুযায়ী ভর্তুকি কমানোর প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় সেই আলোচনা কার্যত স্থবির হয়ে পড়ে। এরপর ইমরান খান ক্ষমতাচ্যুত হলে IMF-এর সঙ্গে আলোচনার দ্বারই বন্ধ হয়ে যায়। পাকিস্তানের সাথে IMF-এর চুক্তি হওয়া এবং পরবর্তীতে চুক্তি ভেঙে যাওয়া নতুন কিছু নয়। বিগত কয়েক দশকে 24 বার IMF-এর সাথে পাকিস্তানের চুক্তি ভেস্তে গেছে। শেহবাজ শরিফ সাম্প্রতিক সময়ে বহু দেশের কাছে সহায়তা চেয়েছে, তবে তাদের পুরনো মিত্র সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানকে $3 বিলিয়ন সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। এই ভরসাই পাকিস্তান তাদের দৈনন্দিন খরচ চালাচ্ছে। অন্যদিকে চীন দীর্ঘ সময় ধরেই পাকিস্তানের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। এই সংকটপূর্ণ পরিস্থিতিতে চীন পাকিস্তানকে সহায়তা করতে পারে, তবে চীনারা আবার কোনো দেশকে ঋণ দিয়ে ফাঁদে ফেলার জন্য কুখ্যাত। চীনারা হয়তো পাকিস্তানকে এমন কোনো শর্তে ঋণ দিতে পারে যে ঋণ পাকিস্তান শোধ করতে না পারলে তাদের ভাগ্যে আরও অনেক বড় দুর্দশা নেমে আসবে। কী কেন কীভাবে চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কী কেন কীভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।